অনেক সময় বেশি খেলে পেট ফাঁপা বা বদহজম হয়ে যায়। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আমি নূর মোহাম্মদ, সিনিয়র পিএসও হিসেবে আছি রানেটা অ্যানিম্যাল হেলথে। আপনাদের জরুরি একটা পরামর্শের জন্য আসলাম যে এখন অনেকেই হয়তো ফ্যাটেনিং করে এবং ফ্যাটেনিংয়ের গরুকে প্রচুর খাবার খাওয়ায় যাতে দ্রুত মোটা তাজা হয়। আমরাও চাই যে বেশি বেশি খাওয়ান, বেশি বেশি মোটা হবে, কিন্তু এতে বিপরীত হয়। দেখা যাচ্ছে যে অনেক সময় বেশি খেলে পেট ফাঁপা বা বদহজম হয়ে যায়। হ্যাঁ, এই জন্য সহজ সমাধান যে আপনারা যারা গরু পালেন অবশ্যই এ প্রোডাক্টগুলো আপনার হাতের কাছে রাখবেন, যাতে ডাক্তারকে ডাকার আগে আপনি এগুলো এক ডোজ খাওয়া দিলে সেখানে ডাক্তার এসে পরবর্তী হয়তো ট্রিটমেন্ট করতে পারে। তো কী কী রাখা যায় এক্ষেত্রে? আমাদের ব্লড কিওরের জন্য আছে রুমেন্টন। তো রুমেন্টনের ভিতরে আছে অ্যান্টিমনি, পটাশিয়াম টার্টেট এবং ফেরাসালফেট, এই দুটো উপাদান। এটা খাওয়ানোর পরে এটা রুমেনে গিয়ে অ্যান্টিমনি আয়ন এবং পটাশিয়াম আয়নে পরিণত হয়, এবং অ্যান্টিমনি আয়ন রুমেনের অ্যাবোমেজামে যাওয়ার সময় এটা রুমেনের অ্যাবোমেজামে ইরিটেট করে সুড়সুড়ি দেওয়ার মতো, যার ফলে রুমেনের নড়াচড়া বেড়ে যাবে। যদি রুমেনের নড়াচড়া বেড়ে যায় তখন এই গ্যাস বাবুলগুলো পাইপথ অথবা ঢেকুশ দিয়ে বের হয়ে যাবে। এছাড়া রুমেনের উপকারী জীবন সংখ্যা যদি কমে যায়, অনেক সময় রুমিনাল অ্যাসিডিসিস হলে যখন পিএইচ কমে যায়, হ্যাঁ এটা আপনারাও জানেন, তখন রুমিনাল মাইক্রোফ্লোরাগুলো মারা যায়, যার ফলে আপনারা রুমেন্টনটা ইউজ করতে পারবেন। খাদ্য ত্রুটি দেখা দিলে আপনার গরু খাবার কম খাবে, হঠাৎ করে খাদ্য পরিবর্তন করলে রুমেনের সমস্যা হতে পারে, এক্ষেত্রে আপনার রুমেন্টন ব্যবহার করবেন। কোষ্ঠকাঠিন্য দেখা দিলে অর্থাৎ পায়খানা যদি শক্ত হয়ে যায়, হ্যাঁ সেক্ষেত্রে আপনি রুমেন্টন ব্যবহার করবেন। অতিরিক্ত দানাদার খাদ্য খাওয়ালে এই সমস্যাটা হয়। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের আছে রানাটা রুমেন্টন ট্যাবলেট। এটা প্রাপ্ত গরুর জন্য আমরা 2 থেকে 3টা বলি। হ্যাঁ, এছাড়া অবশ্যই ভেটেনারিয়ানের পরামর্শ নেবেন আপনারা যদি এর থেকে বড় জটিল কেসে চলে যান। এছাড়া দেখা যায় যে এখানে রুমিনাল অ্যাসিডিসিস হলে কিছুটা অরুচি হয়, হ্যাঁ খাবার কম খায়, এজন্য বদহজম অরুচির জন্য আমাদের আছে স্টোমাভেট পাউডার রুচির জন্য। হ্যাঁ, এখানে আছে অ্যামোনিয়াম বাইকার্বোনেট, নাস ভূমিকা পাউডার আছে, সোডিয়াম বাইকার্বোনেট, জেন্সিয়ান পাউডার এবং জিঞ্জার পাউডার। হ্যাঁ, এগুলো প্রত্যেকটাই রুচি পেট ফাঁপা বদহজমের জন্য এবং ক্ষুধামন্দা দূর করতে, প্রতি উপসর্গ দূর করার জন্য কাজ করবে। এটা 100 থেকে 300 কেজি দৈহিক ওজনের জন্য 1 থেকে 2টা, হ্যাঁ এটা খাওয়াতে পারবেন, স্যাসেট খাওয়াতে পারবেন, এটা 20 গ্রামের স্যাসেট। হ্যাঁ, এর বড় যদি হয় তাহলে এই হিসাবে ডোজ বাড়ায় দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ছাগলের ক্ষেত্রে একটা অথবা ছোটো ছাগল হলে অর্ধ করে দিতে পারবেন, দাম মাত্র এটা 12 টাকা। এছাড়া রয়েছে জিরো ব্লট। হ্যাঁ, আমরা বলছি যে ব্লটটাকে, ব্লট আর টিম্পেনি যখন হয় পেট ফাঁপা হয়, এই জিরো ব্লটের সাথে আছে সিমিথিকনের সাথে ডিল অয়েল আছে। এই সিমিথিকনের সাথে ডিল অয়েল থাকার কারণে আপনার ব্লট হলে বুঝবেন কেমনে, যে আমার গরুটা ব্লট হয়েছে, বাম দিকে পেটটা অধিক ফুলে যাবে, এই বাম সাইডটা অধিক ফুলে যাবে, দীর্ঘক্ষণ সে কিছু খাবে না এবং নড়াচড়া অনীহা প্রকাশ করবে, বিষণ্ণতা অস্থির, হ্যাঁ কণ্ঠস্বর পরিবর্তন হবে, আক্রান্ত পানি যদি একবার বসে বা শুয়ে যায় আর উঠতে চাইবে না, মলমূত্র ত্যাগ করতে খুব কষ্ট হবে, দ্রুত শ্বাস প্রশ্বাস নেবে, আর ঘাড় প্রসারিত করার সময় জিব্বা বের করে ফেলবে, অনেক সময় জিব্বাটা বের হয়ে আসে, চোখ ফোলা দেখা যাবে, এক্ষেত্রে আপনারা বুঝবেন যে আপনার গরুটা ব্লট হয়েছে, পেট ফুলে গেছে বা পেটে বাড়ি দিলে অনেক সময় একটা ডব ডব শব্দ হয়, হ্যাঁ সেটা পাবেন। এক্ষেত্রে আমাদের আছে জিরো ব্লট সিমিথিকনের সাথে ডিল অয়েল, এটা আপনারা যদি ইউজ করেন বড় গরুর জন্য 1 থেকে 2টা, ছোটো হলে 1টা, এটা আপনারা ইউজ করতে পারবেন। দাম হচ্ছে মাত্র 70 টাকা। হ্যাঁ, আশা করি এগুলো ব্যবহার করবেন, খামারে আপনারা সুস্থ থাকলে প্রাণী সম্পদ টিকে থাকবে এবং আপনারাও টিকে থাকবেন। হ্যাঁ, আশা করি এই ভিডিওটি ভালো লাগবে আপনাদের। আসসালামু আলাইকুম।